অটো ও টোটো চালকদের ভেতর বচসা, আহত দুপক্ষ। সোমবার ঘটনাটি ঘটেছে বনগাঁ মতিগঞ্জ এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ। বনগাঁ মতিগঞ্জ এলাকায় অটো ও টোটো চালকদের মধ্যে বচসা। বচসাকে ঘিরে দুই ইউনিয়নের মধ্যে গণ্ডগোলের অভিযোগ। ঘটনায় আহত দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের সুর চড়িয়ে প্রশাসনের দ্বারস্থ। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখালেন সংগঠনের কর্মীরা। ঘটনাটি ঘটেছে সোমবার বনগাঁ বিডিও অফিসের সামনে। জানা গেছে, বনগাঁ মতিগঞ্জ বিডিও অফিসের সামনে একটি টোটোর সাথে অটোরিকশার ধাক্কা লাগে, যা নিয়েই ঘটনার সূত্রপাত, যার জেরে অটোচালক ও টোটো চালকেরা বিবাদে জড়িয়ে পড়েন। টোটো চালকদের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের একজন শ্রমিক টোটো নিয়ে বিডিও অফিসের সামনে দাঁড়িয়েছিলেন। দ্রুত গতিতে আসা একটি অটো ধাক্কা মারে টোটোতে। প্রতিবাদ করেন টোটো চালক। অটো চালক মতিগঞ্জে ফিরে এসে কয়েকজনকে নিয়ে গিয়ে টোটো চালককে মারধর করেন বলে অভিযোগ। বিডিওর ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল এবং ওখানে মানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নেওয়ার জন্য, এবং ওখানে একটা পিছন থেকে গাড়াপোতা কলমবাগান মানে মতিগঞ্জ গাড়াপোতা কলমবাগানের অটো পিছন দিয়ে আসছিল খুব জোরে, এসে আমাদের গাড়িটাকে পিছনে ধাক্কা মারে। মারার পরে তখন ও তখন বলছে যে কী ব্যাপার, আমাকে গাড়িতে ধাক্কা দিলি কেন। এই নিয়ে ওখানে সাথে মিটামিটি ওখানে একটা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওই ছেলেটা ও নিজে ধাক্কা মেরে এবার এসে মতিগঞ্জে কিছু ছেলে পেলে ডেকে নিয়ে গিয়ে আমাদের ছেলেটাকে লাইন থেকে বের করে মানে ওখানে দাঁড়ানো অবস্থায় লাইন থেকে বের করে ওকে মারধর করে রেঞ্জ দিয়ে মেরেছে মাথায়। ওর মাথায় হসপিটালে ভর্তি আছে। আমাকে মতিগঞ্জ থেকে খবর দিল, কাকা এই ব্যাপারে ঘটনা, আমাদের এরকম লোককে মেরেছে, আপনারা আপনি আসেন। তখন আমি গেলাম মতিগঞ্জে গিয়ে, আমি বললাম যে গন্ডগোল করা যাবে না, দুজনের দুই পক্ষে দুই সাইডে থাকো, গন্ডগোল দুই সাইডে কেউ গন্ডগোল করো না। এই মতো অবস্থায় ওদেরই লোক কিছু ঝাঁপিয়ে আমাদের উপর অত্যাচার চালা মানে গন্ডগোল করলো, মারধর করলো, তাকে হসপিটালে ভর্তি আছে, তাকে মারলো এবং আমরা বলতে গেলাম বলে আমাদেরও ধাক্কা দোকে উল্টো পাল্টা কথাবার্তা মারধর গন্ডগোল করলো। এই যারা গন্ডগোলটা করেছে বা যারা মেরেছে তাদেরকে আমরা অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে। পাল্টা টোটো চালকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন অটো চালকেরা। তাদের পাল্টা দাবি, টোটো ইউনিয়নের লোকজন আচমকায় হামলা চালিয়েছে অটো চালকদের ওপর। ঘটনায় জখম হয়েছেন তাদের কর্মীরাও। গাড়াপোতা অভিমুখে দুজন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, তারা বনগাঁ বিডিও অফিসের সামনে আমার অটোটা যখনই গেছে, ওর সামনে আর একটা অটো ছিল, টোটো ছিল, সেই টোটোর সামনে আর একটা টোটো ছিল, সে আচমকা সিগন্যাল লাইট না দিয়ে কোনো সিগন্যাল মানে ডান দিকে ঘোরার কোনো সিগন্যাল না দিয়ে আচমকা রাস্তার ওপরে সে ব্যাক করে। আমার গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ রক্ষা করে সামান্য একটু সেই টোটোতে আঘাত লাগে। তোমাদেরও ইউনিয়ন আমাদের পাশে, চলো যা ক্ষয়ক্ষতি হয়েছে এক জায়গায় বসে আমরা মিটমাট করে নেব। এটা জাস্ট রাস্তায় চলার পথে একটা অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট ছাড়া অন্য কিচ্ছু না। টোটো চালকের বেশে তারা এসে আমার অটোর যারা ওখানে ডিউটি করছিল তাদের ওপরে অকথ্যভাবে তারা খিস্তি খাবারি এবং তৎসহ তাদের ওপরে শারীরিক অত্যাচার করে এবং মারধর দেয়। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে দুপক্ষই বনগাঁ থানার দ্বারস্থ হয়েছে। টোটো চালকদের পক্ষ থেকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের দলীয় পতাকা হাতে বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের বিবাদের জেরে ফের অস্বস্তিতে শাসক দল। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।